ভারতের কর্ণাটকে উগ্রবাদীদের বিরুদ্ধে মুসকানের ত্যাগবির ধ্বনিকে আপনি কীভাবে দেখছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বাংলাদেশে যখন এই সংবাদটি ছড়িয়ে চিঠি পড়েছে তখন একবার শুরুর দিকেই প্রায় আমরা অভিবাদন জানিয়েছি এবং আমাদের সহমর্মিতার কথা আমাদের তার সাথে একাত্মতার কথা জানিয়েছি মুস্কান আমাদের বোন তিনি জোলমের শিকার হচ্ছেন তিনি নন শুধু কর্ণাটকে আমাদের বোনরা জোলমের শিকার হচ্ছেন উগ্রবাদীদের দ্বারা এবং নিরীহা একজন মেয়ের উপর উগ্রবাদীরা যেইভাবে আপনার চড়াও হয়েছিল তা শুধুমাত্র আসলে ওই দেশেই সম্ভব আমাদের এই দেশে অর্থাৎ বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত কোনো সংখ্যালঘু ধর্মীয় কাজ বা ধর্মীয় পোশাক পরার কারণে তাকে এইভাবে প্রকাশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মানে একবারে বাচ্চাদের কোনো প্রতিষ্ঠান নেই বরং আপনার যথেষ্ট সমঝদার শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের নিগ্রহের মুখোমুখি করা এটা বাংলাদেশে কল্পনাও করা যায় না আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে আল্লাহ আমাদের দেশের মানুষকে যথেষ্ট ভালো একটি জায়গায় রেখেছেন যাই হোক তো আমাদের বোন তিনি যে তাকবির ধ্বনি দিয়েছেন যথার্থই দিয়েছেন কারণ সেখানে তাকে হেনস্থা করার জন্য যে ধ্বনি দেওয়া হচ্ছিল সেই জায়গাতেই তাকবীর ধ্বনি দেওয়ার মাধ্যমে মানসিক যে আপনার শক্তি সেটি চাঙ্গা হয় সাধারণত আল্লাহ আকবর যে আমরা বলি এর মানেটা কি এর মানেটা হলো আল্লাহ সবচেয়ে বড় আপনার সামনে যখন কোনো বাধা আসবে কোনো চ্যালেঞ্জ আসবে আপনি যখন কোনো কিছুকে দেখে ভোলকে যাওয়ার মতো পরিবেশ তৈরি হবে তখন যদি আপনি আপনার অন্তরের অন্তঃস্থলে আল্লাহ তালার বরত্বের কথা এটি বিশ্বাস রেখে মুখ থেকে যদি আপনি বলেন আল্লাহ আকবর তার অর্থ হলো যে আমার আল্লাহ হলেন সবচেয়েতে বড় এগুলো কিছুই নয় বিধায় আল্লাহ মাহাত্ম এবং বরৎ থেকে অন্তরে স্থান দিতে পারলে দুনিয়ার সমস্ত চ্যালেঞ্জগুলো আবার কাম করা আমাদের জন্য সহজ হবে বিধায় এই জায়গাগুলোতে তাকবির ধ্বনি দেওয়া এটা ইমানকে অনেক বেশি শানিত করে শক্তিশালী করে আমাদের বোনের ত্যাগবীর আমাদের অনেকের বিবেককে জাগ্রত করেছে আমাদের অনেকের হৃদয়কে নতুন করে ভাবতে শিক্ষা দিয়েছি আমরা আল্লাহ তালার দিনের উপরে চলার জন্য আপ্রাণ চেষ্টা করবো আর আল্লাহর বরত্বটা শুধু মুখে বললেই হবে না অন্তরেও স্থান দিতে হবে নিজের সমস্ত চাহিদাকে চাওয়া পাওয়াকে নিজের সমস্ত কামনা বাসনাকে এবং জাগতিক সমস্ত লোভ লালসাকে নিয়ন্ত্রণ করে সেগুলোকে জয় করতে হবে আল্লাহর বরত্বের কথা যদি বিশ্বাস হয় যে আল্লাহ তালা সবচেয়ে বড়ো এই কথা যদি এর প্রতিমা যদি আমাদের থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সব কিছু আমাদের কাছে তুচ্ছ হবে আল্লাহ তালার নির্দেশের আল্লাহ তালার চাওয়ার বিপরীতে এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে আমরা ইনশাআলাবুল্লাহ তাকবীরের যে নির্দেশাল্লা করেছেন ওকাব্বির হ তাকবির ওয়ারব্বা ফাকাব্বির ইত্যাদি আল্লাহর বর্তমান করার কথা সেটার উপর আমল করা সহজ হবে ইনশা আল্লাহ অতএব আমাদের এই বোনের সাথে আমরা সম্পূর্ণভাবে তার সাথে সহমত পোষণ করছি তিনি উপযুক্ত জায়গায় তাকে বিট দিয়েছেন এবং আল্লাহরপুল আলম তার হেফাজত করুন তাকে নিরাপদে রাখুন আমাদের কর্ণাটকে এবং ভারতে এবং গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোনরা যারা হিজাব করতে পারছেন না নানা রকম বাধার মুখোমুখি হয়ে আল্লাহ তালা তাদের জন্য হিজাব পড়াটাকে সহজ করে দিন কঠিন করে দিন এবং এটা এক ধরনের জেহাদ হবে আল্লাহর বিধানকে মানার জন্য তারা চেষ্টা করছেন ধর্মীয় স্বাধীনতা পৃথিবীতে সবার কাছে স্বীকৃত সব সমাজে স্বীকৃত যে সমাজে ধর্মে ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া আছে সেক্ষেত্রে ধর্মের বিধান পালনের ক্ষেত্রে স্বাধীনতা এটা তো ডিফল্টই চলে আসে ধর্মের কোনো বিধান পালনের ক্ষেত্রে বাধা দেওয়া এটা ধর্মীয় স্বাধীনতার মধ্যে বাধা দেওয়ার নামান্তর বিধায় এ ধরনের এককারজনক ঘটনা যারা করছে তাদের সু উদয় হোক সেই কামনা আমরা করি